আসসালামু আলাইকুম। আমাদের সাথে ন্যান্সি যুক্ত আছে। ন্যান্সি, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলুন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। বলছি, আপনাদের উদ্দেশ্যটা কি ভাইয়া? আমার একটু জানতে খুব ইচ্ছা হচ্ছে। আপনাদের মানে কাদের এখানে? আমি কিন্তু একজন। ও, আপনি একজন না? হ্যাঁ, মাতু বরাজ অভিজিৎ নাম তিনটা হলেও মানুষ কিন্তু একজন এখানে, একটা নাম, এটা পুরোটা মিলে একটা নাম। ও, আপনার আপনার নামটা কি একটু বলবেন ভাইয়া? মাতুব্বর আজাদ অভিজিৎ। ও আচ্ছা, মাতুব্বর আজাদ অভিজিৎ। আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? আমি আল্লাপাকের আরশের পাশের একটা গলি আছে, ওই গলিতে 3 নম্বর বাসা থেকে বলছি। আল্লাপাকের আরশের? আল্লাপাকের আরশ তো অনেক উপরে, তা সেখানে থেকে আপনি কিভাবে বলছেন? তার পাশে ওইখানে ইন্টারনেটের সুবিধাটা অনেক ভালো, এখানে ওয়াইফাই 7, ওয়াইফাই 6 যেখানে আপনারা পৃথিবীতে চালাচ্ছেন, আমার এখানে ওয়াইফাই 7 চালাচ্ছি আমি। এই কারণে এখানে ইন্টারনেট ভালো পাওয়া যায়। এই কারণে আমি আগে সাইবার ক্যাফেতে যাইতাম, আল্লাপাক ওইখানেই আসতেন, একই সাইবার ক্যাফেতেই আমরা ছোটবেলা থেকে ইন্টারনেট চালাতাম। তো এখন প্রযুক্তির উন্নতির কারণে আমি ঘরে বসে এটা চালাতে পারছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও না, ঘরে বসে কি চালাতে পারছেন? স্যাটেলাইট? ইন্টারনেটটা ওয়াইফাই 7। ও, ইন্টারনেট তো ঘরে বসে সবাই চালায়, না এটা তো নতুন কিছু না। না, আপনারা ওয়াইফাই 6 পর্যন্ত চালাতে পারেন, আপনি খোঁজ নিয়ে দেখেন না ওয়াইফাই 6 কত লেটেস্ট। না, আমি খোঁজ নিয়ে না না আমি খোঁজ নিয়ে দেখতে চাচ্ছি না, কারণ আমার ওসবের প্রতি খুব একটা ইন্টারেস্ট না নাই। কিন্তু আমি মনে করি যে ইসলাম ধর্ম এমন একটা সত্য এবং সঠিক ধর্ম, সেটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন আমি বিরক্ত বোধ করি, সেই জন্যই আমি আপনাকে নক করলাম। আচ্ছা, খুবই ভালো লাগলো যে আপনার ইসলামের প্রতি একটা মায়া আছে, মাশাআল্লাহ, এরকমই থাকা উচিত। আল্লাহ পাকও এটাই বলছেন, দিলের নবী মুস্তফা উনিও এটাই বলছেন যে ধর্মের প্রতি আপনাদের মায়া থাকা উচিত এবং ধর্মের কারণে মারা এবং মরা উচিত। এই জন্যই কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারে এবং মরে তাদেরকে কি তোমরা সমান মনে করো যারা ঘরে থেকে খেদমত করে? বুঝছেন তো? না, যারা যারা শহীদ, হ্যাঁ, যারা শহীদ হয় তাদের জন্য একদম ওপেন জান্নাত, আর যারা ঘরে বসে, আমরা যে ঘরে বসে যদি নামাজ কালাম করি তাহলে সেটার মূল্য থেকে ওইটার মূল্যটা বেশি। সেটা কোন সময়? যখন যখন ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি কেউ যায় তখন তার সাথে ফাইট করার কথা আছে, এইটাই। তাছাড়া ইসলাম ধর্মে ওই ফাইট করা বা আপনার ঝগড়া বিবাদ ফ্যাসাদ, এগুলি ইসলাম ধর্মে ইসলাম ধর্মে নাই, এবং ইসলাম ধর্মে এগুলি কেউ পছন্দ করে, মানে মানে আল্লাহ তাআলা এগুলি পছন্দ করেন না আর কি। যখন ফেরাউন মারা গেছিল, যখন ফেরাউনের ওরকম, ফেরাউন কিন্তু বাড়তে বাড়তে শেষ সীমানায় চলে গেছিল, কথা বুঝছেন না? যখন মানুষ একদম শেষ সীমানে, মানে তার নিজের লিমিটেশন অতিক্রম করে ফেলে, তখন কিন্তু আল্লাহ তাআলা সরাসরি হস্তক্ষেপ করে এবং আল্লাহ তাআলা সেই জনপদ বা সেই সমস্ত আপনার কি বলবো, সেই মানুষটাকে আল্লাহ তাআলা মানে আপনার একদম সম্পূর্ণভাবে ভেনিশ করে দিতে আল্লাহ তাআলার 1 সেকেন্ড 1 সেকেন্ডও লাগে না। তার সেই জন্যই আমাদের সীমা লঙ্ঘন করা উচিত না বলে আমি মনে করি। তা আপনাদের কথাবার্তাগুলো আমার কাছে যেন একটুখানি মনে হচ্ছে যে আপনারা কি কি আপনাদের উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি না ঠিক করে, আমাকে একটু বলতে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই মাশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে আমাদের, এটা এটা বারবার আপনি ভুল করছেন, এখানে আমাদের নাই, এখানে আমি একটা মানুষ এখানে আছি। হ্যাঁ, তো এখন আমি আপনাদের, আপনার ইসলামের প্রতি যে খেদমত দেখলাম, মাশাআল্লাহ, খুবই চমৎকার যে আপনি ইসলামের জন্য আপনি যুক্ত হয়েছেন, আপনি বিরক্ত হয়েছেন ইসলামের বিরুদ্ধে। আমি না না আমি 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 এখন যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমি আমার পরিচয়টা এখনো দিইনি, দেবো না, কিন্তু আমি খুবই খুবই হাইলি এডুকেটেড একজন পার্সন, ঠিক আছে ভাইয়া? এখন কথা হচ্ছে, হ্যাঁ, কথা হচ্ছে কি, আপনার যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে আপনি ওই জাকির নায়ক আছে তার সাথে তো আপনি বসতে পারেন। এই সমস্ত ফালতু লোক, মানে ফালতু বলবো না, সরি, এই সমস্ত লোকজন যাদের ইসলাম ধর্ম সম্পর্কে বা পুরো ওয়ার্ল্ড এর রাজনীতি সম্পর্কে, অথবা মনে করেন যে ব্যক্তিটা জানে না, তার সাথে আমার তর্ক বিতর্কে লিপ্ত হয়ে সময় নষ্ট করার কোনো দরকার করে? আমার মনে হয় যে দরকার করে না, সময়টা শুধু নষ্ট হওয়া। তা সেজন্য, হ্যাঁ, সেই জন্য শুনুন, জি বলেন, আপনি একজন এডুকেটেড মানুষ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে শুনে। আপনি তো আমার কথাটা নিশ্চিত ধৈর্য ধরে, মানে শোনার মতো মানসিকতা আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ। তাহলে আমি আপনাকে কিছু জিনিস শোনাবো এবং জানাবো, আমরা একটু, এবং আপনিও একটু জানবেন যে জিনিসগুলো ধৈর্য ধরে শুনবেন আমার আমার কথাগুলো, আমি কি বলতে চাচ্ছি, আমি এটাই আপনার কাছে কি আশা করতে পারি এই জিনিসটা? অবশ্যই অবশ্যই, অফকোর্স। এবারে আপনি, এবারে আপনি, আপনার সাথে আমি চাইলে ইসলাম ধর্মের A to Z যে কোনো টপিক আপনি বললে আমি সেই টপিক নিয়ে আপনার সাথে কথা বলতে পারতাম, মানে সেখানে আমার বিরোধিতাটা কোথায় সেটা জানাতে পারতাম। অবভিয়াসলি আপনার সাথে আমি তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত ছেড়ে নিয়ে আলোচনা করবো না, কিন্তু আমার বিরোধিতাটা আমি আপনাকে জানাতাম। কিন্তু আমার পার্টিকুলার ইন্টারেস্টটা হচ্ছে এই জায়গাতে, আপনি আমাকে একটু বলেন তো, আমি জানি না আপনাকে আপু বলবো বললে আপনি আবার অফেন্ডেড হবেন কিনা, আমি কি আপনাকে আপু বলে ডাকতে পারি? ন্যান্সি? না না, আমাকে আন্টি বলেন, কারণ আমি বয়স্ক মহিলা একটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মিস ন্যান্সি বলে রাখি। জি আচ্ছা ঠিক আছে, কারণ আমি সহজে কাউকে আঙ্কেল আন্টি বলে ডাকি না আসলে। ও আচ্ছা আচ্ছা, আপনার কিরকম বয়স ভাইয়া? আমি তো বুঝতে পারছি না, আমি কয়েকদিন শুনেছি আপনার গলার আওয়াজটা শুনে আমি আসছি আর কি। আল্লাহ পাকের চাইতে আর একটু কম, আল্লাহ পাকের চাইতে একটু কম। আল্লাহ আল্লাহ পাকের চাইতে, মানে এটা কোনো কথার ভিতরে পড়লো যে আল্লাহ পাকের চাইতে? জি আচ্ছা, আপনি আমাদের আলোচনাটাতে আমরা ফিরে আসি। হ্যাঁ, সেটা হচ্ছে যে
আমি আপনার কাছে পার্টিকুলারলি যেটা নিয়ে ইন্টারেস্ট সেটা হচ্ছে আপনি যেই ধর্মটার পক্ষে, যেই ধর্মটার পক্ষে একজনের সাথে আলোচনা করতে এসেছেন বা বলা যায় আপনি জবাব দিতে এসেছেন এক ধরনের, সেই ধর্মটাতে আপনাকে নিয়ে কি বলা আছে? মানে একজন, আপনি তো একজন নারী, এই একজন নারীকে নিয়ে, একজন নারীকে কোন দৃষ্টিতে দেখা হয়েছে ওই ধর্মটাতে? আপনি কি কখনো, নারীকে খুব, হ্যাঁ, নারীকে খুব উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং নারীকে সম্মান করার কথা বলা আছে। কিরকম সম্মান বা কিরকম ই দেওয়া আছে? নারীকে আপনি প্রত্যেকটা স্টেপে নারীকে সাপোর্ট দিবেন, যদি সীমা লঙ্ঘন না করে যায়, যদি সীমা লঙ্ঘন না করে যায়, সীমার ভিতরে যদি থাকে, তাহলে আপনাকে সাপোর্ট দিতে হবে এজ এ হাজবেন্ড হিসাবে, এজ এ পুরুষ মানুষ হিসাবে আপনাকে নারীকে মূল্যায়ন করতে হবে, সাপোর্ট দিতে হবে, ভালোবাসতে হবে, ভালো কথা বলতে হবে, যাতে সে ইন্টারেস্ট হয় ভালো কাজ করবার জন্যে। ঠিক আছে, মাশাআল্লাহ, এই জিনিসগুলো কি আপনি কোরআন বা হাদিসে পড়েছেন নাকি কোথাও শুনেছেন? আমি কোরআন হাদিস পর্যালোচনা করছি, আমার মনে হয় সম্ভবত বোধ হয় আজকে 40-50 বছর ধরে। সুতরাং সম্পূর্ণ শব্দে আপনি ফট করে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে আমি হয়তো জবাব দিতে পারবো না, এই অর্থে যে আমার এখন টাটকা পড়া, আপনারা যেরকম টাটকা পড়ে সাথে সাথে টাটকা টাটকা সেটা জবাব দিয়ে দেন। আমার অনেকদিন আগে থেকে পড়া এবং প্রচুর বই, আমার বই সমস্ত আমার মনে হয় একসাথে জড়ো করলে বোধ হয় আমি কি বলবো যে বোধ হয় হাজার হাজার কোটি কোটি বই হবে, সেগুলি সব পড়ে টড়ে আমি এগুলি মানে রাখি না, এগুলি বিভিন্ন জায়গায় চলে যায়। আমি বিভিন্ন, আমি নিজেই ব্যক্তিগত ভাবে বিভিন্ন জায়গায় থাকি, কাজে কাজে ওখানে কিছু, এখানে কিছু, সেখানে কিছু, এরকম থাকে কাজে কাজেই। প্রত্যেকটা জিনিস আমরা পড়ে তার একটা সারমর্ম করি, তাই তো ভাইয়া? আমরা প্রত্যেকটা জিনিস পড়ে আমরা কি করি, আমরা একটা সামারি করি, সারমর্ম করি, ঠিক আছে না? হ্যাঁ, আমি সারমর্ম করে যেটা পেলাম সেটাতে দেখতে পেলাম যে ইসলাম ধর্ম আমার কাছে, আমি যেটা, আমি তার উপরে দাঁড়িয়ে আছি এবং আমার সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে ইসলাম ধর্ম, এবং সেটা আমি মনে করি যে ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে সঠিক ধর্ম। এইটার যদি কোনো রকম কোনো অপমাননা করা হয়, সেটা পাবে আল্লাহর তরফ থেকে, হয়তো 2 দিন পরে, নাহলে এক্ষুনি। বুঝতে পেরেছেন? এটা একদম নিখাত সত্য কথা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।